পোপ ফ্রান্সিস মহামারী দমনে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস আন্তর্জাতিক সংস্থানগুলোকে অনুরোধ জানিয়েছেন তারা যেন সম্মিলিতভাবে মহামারী আকার ধারণ করা এই করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেন গত প্রায় তিন মাসের অধিক কাল ধরে এই ভাইরাস সংক্রমণের কারণে গোটা বিশ্বে হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছেন কয়েকদিন আগে পূব তার এক বাণীতে এই স্বাস্থ্য সংকটকালে বিশ্ব সম্প্রদায়কে উপযুক্ত কার্যকরভাবে সাড়া দেবার আহ্বান জানিয়েছেন তিনি বলেন এ মুহূর্তে আপন স্বার্থের দিকে না তাকিয়ে বৈজ্ঞানিক প্রতিভাকে একসাথে এগিয়ে নিয়ে আসতে হবে যেন অতি সত্তর এই মহামারী প্রতিশোধকের আবিষ্কার করা যায় তিনি আরো বলেন সম্মিলিত প্রচেষ্টা বিশ্বের কাছে এই প্রযুক্তির নিশ্চয়তা বিধান করতে পারে এবং সেই সাথে বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্যসেবাও নিশ্চিত হতে পারে উত্তম মেষপালক রবিবার তার বাণীর এক পর্যায়ে তিনি বলেন যারা এই রোগে আক্রান্ত এবং যারা সেবা দিয়ে যাচ্ছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করে আমি বলছি যে সব যাজক ও স্বাস্থ্যসেবা কর্মী এই করোনা মহামারী কালে অন্যের সেবা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ পূব সবশেষে বলেন এই জরুরি কালে যে সমস্ত মেষপালক যেমন যাজক ডাক্তার ও স্বাস্থ্যকর্মী যারা ঈশ্বর সন্তানদের সাহায্য করছে তিনি আশা করেন তারা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে ঈশ্বর তাদের সবাইকে আশীর্বাদ করবেন